গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা বেশ ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে সকাল কটা বাজে, 9:45 মতো বাজে, হয়তো বা 9:00 বাজে। সকালবেলা উঠে বাসনপত্র মেজে রান্নাবান্না আমি আমার স্টার্ট করে দিয়েছি। এখন বাড়িতে কৌশি দাদা রয়েছে, আমার খাওয়ার সাথে বলতে কৌশি দাদা রুটি খায় না, মানে গ্রামের মানুষ তো। এবার আমরা ছোটবেলা থেকে খেয়ে বড় হয়েছি, আমরা রুটি সঙ্গে খেতাম না, ভাতটাই বেশিরভাগ আমরা গায়ের লোকে গ্রামের লোকে পছন্দ করি। ওই জন্য এদিকে ভাত বসানো হয়েছে, আর এদিকে আমি মাছ ভাজছি। কালকে যে মাছ রান্না করেছিলাম সেই মাছ কাঁচা রেখেছিলাম, ফ্রিজে ছিল, সেটা বের করে ভাজছি। আর মাছের তেল ভাজবো, গাছে যে কটা আছে আজকে রান্না হবে। আর এখানে রয়েছে মাছের তেল আর ডিম। এইটা মাছটা ভাজা হয়ে গেলে এটা ভাজা করে আমি জলকে ওঠাতে যাবো। মেয়ে কালকে অনেক রাতে ঘুমিয়েছে, ওই জন্য আজকে না আর প্রেশার দিচ্ছে না। আর মোটামুটি অনেকগুলো হোমওয়ার্ক করেই রেখেছি, মানে পড়ার কাছে কালকে যা যা হোমওয়ার্ক দিয়েছে সবই করা হয়ে গেছে। স্কুলেরটা করাবো, রাত্রেবেলা বাড়ি আসছে তারপর করে দেবো। শুনবা লোকে মিষ্টি পায় না খেতে, তা সেই পাঁচটা মিষ্টি ছিল ওই রেখেছে কোনটা, এখন সেই মিষ্টি আমি তো এমনি বেশি একটা মিষ্টি মিষ্টি এখন খাই না, তাও হয় তাও খাইনি, থাক তো ভাবলাম খা, কুড়া মনে হয় বের করে রেখেছে খাবে। আর কণিকা ভাবছে মিষ্টি পচে গেছে, মা বলেছে মানে টাটকা মিষ্টি তার মধ্যে নোংরা ফেলে রেখে দিয়ে। কালকে আমি বের করে রেখেছিলাম যে কষি দাদা এসছে সবাই মিলে খাওয়া হবে, এবার রাত্রেবেলা আমার কি কানে এসছে মা বললো মিষ্টি পচে গেছে, না কি হয়েছে বুঝতে পারিনি আমি, মিষ্টিটা না আমি ফেলে দিয়েছি, মানে খারাপ লাগছে উঠে সকালবেলা মা বললো। তো যাই হোক কী আর করা যাবে বলো। আর এদিকে যে ভাত আর আমার আর মায়ের চা হচ্ছে, কারণ কষি দাদা ওই যে ভোরা চা খাবে বুঝেছো। আর এদিকে মাছ ভাজাটা হয়ে গেছে প্রায়, এই তো গরম গরম ভাত, মাছ ভাজা, শুকনো লঙ্কা, পেঁয়াজ ভাজা আর কি চাই, মাছের তেল, এই হলেই খাওয়া হয়ে যায়। আমার তো সারাদিনে খাওয়া হয়ে যায় সকালে না শুধু। যাই হোক চলো, এরকম মিষ্টিগুলোর মধ্যে কী করে রেখেছি। আমার কী মনে হলো রাত্রেবেলা মা বললো কণিকা সব ঢুকিয়ে দাও মিষ্টি পচে গেছে, না আমি ভুল শুনেছি, মা বলছে বলেনি, ভুল শুনেছি আমি। দেখো একটা অকাজ করতে গেলে আর একটা অকাজ হয়ে যায়। চলো আমার নামিয়ে নিই, লঙ্কা ভেজে ভালো জায়গায় না রাখলে ওই সে হয়ে যায়, একদম চিমসে যায়। উঠে এখন একটু মাথা আঁচড়াতে পারিনি, মায়ের চাটা করে দিলাম, চা আজকে ভাগে কম পড়ে গেছে। এই দেখো এইটুকু তলা নিতে একদম তলে পড়ে রয়েছে। আর আজকে ওদেরকে লেবু দেবো, কালকে কৌশিকদা লেবু নিয়ে এসেছিল, বেশ বড় বড় লেবু নিয়ে এসেছে। দেখেও আমাদের দুটো দিয়ে গেছিলো, মা সবাইকে ভাগ করে দিয়েছিল এই বাড়িতে এই বাড়িতে, কারণ কষিয়ে দেয় এনেছে এই জন্য। আর এই দেখো মা কালকে রসুনের আচার এনেছে, আগের দিন আমি এনেছিলাম 100 গ্রাম, দাম নিয়েছিল 40 টাকা, 40 টাকা মানে 400 টাকা কিলো আচার। তো যাই হোক, আর এর থেকে আমার সে আমাদের আচারের কথা মনে পড়ে গেল, আমাদের আচার যখন আমরা বিক্রি করতাম তখন আমরা কম দাম নিতাম, আর আমাদের হোমমেড আচার যেহেতু ছিল তখন প্রচুর সেল হয়েছে, কিন্তু বানানোর লোকের অভাব, এই যে মা পারে না কী করে করবে বলে সম্ভব না, সব কিছু সামলে একটা দিক সামলে আর একটা দিক সামলানো না খুব মুশকিল হয়ে যায়, অন্তত মহিলাদের পক্ষে, সংসার তারপরে আর একটা কাজ, তারপরে যদি এক্সট্রা আর একটা কাজ হয় তাহলে সেটা কখনোই পসিবল নয়, হয় না, কী করা যাবে বলো, ছাড়তে হয়েছে। ভবিষ্যতে আবার কখনো ট্রাই করবো, ইচ্ছা আছে, দেখা যাক। ভাতটা এখনো হয়নি, তো ভাতটা উপর দিতে হবে, মা রয়েছে রান্নাঘরে, আমি একটুখানি হাত রাখতে উপরে আসলাম। আর একজনকে দেখবে, এ বেস্তা এনে পাত্তা দেয় না, এখন আসলে আগে ডাকলে এসে দাঁড়াতো, আগে ডাকলে এসে দাঁড়াতো, এখন ডাকলে আর সাড়া দেয় না বুঝেছো। আর এনাদেরকে একটু দর্শন করতে আসলাম, কি অবস্থায় রয়েছে, ওই দেখো এনে তাকা, এটাকে তাকিয়েছে, আসো 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 মা, চারিদিকে শুধু পাখি আর বাইরে উড়ে বেড়াবে, আর সারা ছাদের ওপর 1 নম্বর হচ্ছে আমার পেস্তা, 2 নম্বর হচ্ছে পাখি, মানে কাক টাক, এবার পাখিদের তো কিছু করার নেই, দ্বিতীয়ত হচ্ছে আশেপাশের প্রচুর বাড়িতে পায়রা আছে, সব পায়রা এসে ছাদের ওপর ওরা ঘাঁটি ঘেরবে, এবার ওদেরও কিছু বলার নেই, ওদের একটু জল খাবার দিলে ওরা একটু ভালো লাগে, ওদের কী করবো বলো।
আর ফুলগুলোর ওপর পুরো একদম সেই জল জল হয়ে গেছে, নিশির শিশির পরে, নিশির শিশির পরে, নিশিরও বলে শিশিরও বলে নাকি তো জানি না, শিশির বলে। নিশির তো সেই রাত্রেবেলা ভয়ঙ্কর ডাক, সেগুলোকে নিশির বলা হয় বলো। তো কুয়াশা রয়েছে চারিদিকে, আর এই দেখো সজনে গাছে সজনের ফুল এসছে, মানে সজনের ওই ফুলগুলো এসছে। আর সজনে ফুল খেতে কি ভালো লাগে, বড়া বলো পোস্ত বলো, যাদের বাড়িতে থাকে তারা যদিও খায় না, তাই না বলো, যাদের বাড়িতে থাকে তারা খায় না। মায়ের বেগুন গাছগুলো কোথায় রেখেছে সেটাই খুঁজছিলাম। বাবা আমাদের গাছে যে কত বেগুন হবে আমি সেটাই ভাবছি। ময়লা গাড়ি নিতে এসছে, মানে ময়লা নিতে এসছে, আমাদের সকালে আসে আর এদের বিকেলে আসে, দুপুরের দিকে আসে বিকেলে। কতগুলো বেগুন হয়ে রয়েছে, এই দেখো, এই আর একটা, এইখানে দেখো কতগুলো ঝুলেছে, একটা এদিকে কতগুলো ঝুলেছে দেখো, এইদিকে দুটো তিনটে ঝুলে রয়েছে, প্রচুর বেগুন ঝুলে রয়েছে, এই একটা ঝুলে রয়েছে। এই গাছটা মনে হয় আমাদের বট গাছের মতো লম্বা হবে, বুঝেছ। আর আমাদের একটা ছোট্ট পেঁপে এসছে, পেঁপে গাছের মাথাটা ভাঙতে 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 এক দেড় বছর পর, তারপরে মানে এক বছর পর গিয়ে তারপরে হয়েছে। লঙ্কা গাছগুলো একটু মোটামুটি বড় হয়েছে, মাগুলোকে দেখি কবে রিপোর্টিং করে, আর কেননা এর মধ্যে থাকলে তো মারা যাবে, এই একটা এর মধ্যে বসিয়েছে। আর এক আরগুলো কোথায় বসাবে কি জানি। আর আর একটা জিনিস দেখাবো তোমাদের, দাঁড়া, ফুল গাছগুলো তো দেখেছো প্রতিদিনই দেখো, আজকে একটা নতুন জিনিস দেখাচ্ছি। এই দেখো আমার পিটুনিয়াতে পিটুনিয়া ফুটবে, কবে থেকে ভাবছিলাম কবে ফুটবে কবে ফুটবে, কী কালার হবে জানি না, মনে হচ্ছে সাদাই হবে, তো এখনও বোঝা যাচ্ছে না, কিন্তু গাছটা এত সুন্দর হয়েছে। আর হ্যাঙ্গিং টব আমার নেই, দেখি আছে নাকি, তাহলে ব্যালকনিতে গিয়ে ঝুলিয়ে রাখবো। আর এই এখনও এর এখনও বারবারন্ত নেই, মানে মোটামুটি একটু বেড়েছে। স্কুল চলে গেছে আর কোয়েল স্কুল চলে গেছে, তো ওর টিফিন টিফিন নিয়ে সব চলে গেছে। কোয়েল কোয়েলকে পরোটা করে দেওয়া হয়েছে, কোয়েল পরোটা নিয়ে গেছে, আর মেয়েকে তো আমি ফল দিয়ে দিয়েছি, লেবুটে বই দিয়ে দিয়েছি, কারণ এক্সট্রা করে আজকে কিছু দিনই পেটে ব্যথা করছে, আর মানে পেটে ব্যথা বলছে, তো ভারী জিনিস খাওয়াবো না, একটু হালকা পাতলাই খাওয়াবো। দুপুরবেলা দেখি কি রান্নাবান্না হয়, এখনও ফাইনাল করিনি। মা আসুক, মা ওই বাড়িতে গেছে ছোটোকে স্নান করাতে, স্নান করিয়ে আসবে, তারপরে কুশিদাকে ভাতও দেবে, কুশিদাদাও মনে হয় বাড়িতেই রয়েছে, দাদাদের বাড়িতে মনে হয় কাজ টাজ কিছু হচ্ছে। আর আমাদের পেস্তা এখান সমান এসে তখন থেকে এখানে বসে রয়েছে, তখন থেকে এখানে বসে রয়েছে, ওর কি যে ঘুম পায়, আর ও যে কি কুড়ে ধারণা করতে পারবে না, মানে ও শীতকাল শুধুমাত্র বিছানার ওপরেই ও কাটাবে, শীতকালে ও নিচে খুব কম শোয়, যদি খুব গরম লাগে তখন গিয়ে নিচে শোয়, মানে ওপরে শুতে শুতে গরম লাগলো 5 মিনিটের জন্য নিচে শুয়ে আসলো, আবার গিয়ে ওপরে শোবে। আর রাত্রেবেলা আমাদের চারজনে যে কি কামড়া কামড়ি করি শোয়া নিয়ে, আজকে রাতে আয়ুষ্মিতা আমাদের কাছে ঘুমিয়েছে, কোনায় শোয় উজ্জ্বল, মাঝখানে আয়ুষ্মিতা, এবার উজ্জ্বলের অনেকটা জায়গা লাগে, অর্ধেকটা বেশি লাগে, আয়ুষ্মিতা এই অবধি চলে আসে, আর আমি মানে আমি এক পাশ ঘুরে শুতে শুলে যেটুকুনি জায়গা থাকে আমার সেইটুকুনি জায়গা থাকে, তো সেইটুকুনি জায়গায় আমাকে শুতে হয়। তারপরে পেস্তা, ও আবার কোথায় শোবে, মেয়ের ঘাড়ের ওপর, আমার পায়ের ওপর, উজ্জ্বলের পায়ের ওপর, এই করে বেড়াচ্ছে, চারজনে মিলে কি অশান্তি রাত্রেবেলা জানো না, সাংঘাতিক অশান্তি বেঁধে যায় বাড়িতে। রান্না করার জন্য সব একেবারে গুছিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ রান্নাবান্না না একটু তাড়াতাড়ি করে এখন করছি, কারণ মেয়েকে আবার ওদিকে সময় সময় আনতে টানতে যেতে হবে, মায়েরা সবসময় শরীর ভালো থাকে না, আবার আজকে ক্লাস রয়েছে ওর বিকেলে। তো এ দেখো কালকে সেই রাতের শাকটা যেগুলো কেটে মানে ধুয়ে রেখেছিলাম সেটা জল ঝরে গেছে, সারা রাত ভরে বাইরে রেখেছিলাম, কারণ ফ্রিজের মধ্যে রাখবো শীতকালেও কোনো ব্যাপার না, বাইরে রেখেছি, ফ্রিজে রাখিনি, শাকটা কুচি কুচি করে কেটে নিয়েছি, কুচি কুচি কুচি। আর এখানে রয়েছে বেগুন আর কী কী কেটেছি তোমাদের কালকে দেখিয়ে দিয়েছি, কুমড়ো আর মূলো আর হচ্ছে আলু, ঠিক আছে। আর এই এই মাছটা করবো ভাজা, এটা হচ্ছে আমাদের জন্য, ঝোল করবো না, কারণ এই ছোটো ছোটো মাছ ঝোল করলে না কাটা ছাড়ানো খুব মুশকিল, করমরে ভাজা করবো, কামড়ে কামড়ে সব খেয়ে নেবে, পেঁয়াজ দেবো, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা করবো। আর ডাল করবো পাতলা করে, মুসুরির ডাল করবো, আর নয়তো হয় পেঁয়াজ দিয়ে করবো, পেঁয়াজ একটু রসুন দিয়ে, আর নয়তো ওই সর্ষে শুকনো লঙ্কা টমেটো ফোড়ন দিয়ে একটু টকটকভাবে করবো, তো দেখা যাক। আর এই মাছটার ঝোল করবো কষিদাদার জন্য, আর হ্যাঁ দাঁড়াও, আর এখানে টমেটো কেটে নিয়েছি, মশলা করে নিয়েছি মাছের ঝোলের জন্য, লঙ্কা আর পেঁয়াজ টেয়াজ রয়েছে এর মধ্যে সব, আর এটা হচ্ছে শাকে দেবো, তাই ফোড়ন টোড়ন সব জোগাড় করে নিয়েছি, মানে সব গুছিয়ে নিয়েছি, শুধু এখন রান্নাটা বসাবো। আর ভাত তো সকালে হয়েই গেছে, তো এদিকে সব কমপ্লিট, ঘর দোর আমার মোছা হয়ে গেছে, বিছানাপত্র সব ঝাড়া পোছা হয়ে গেছে, সব কিছু দেখাতে পারিনি, জামা কাপড়ও কাচা হয়ে গেছে, কিন্তু মা এখন এসে পৌঁছায়নি ডালটা নিয়ে, মা ডাল নিয়ে আসলে তবেই আমি ডালটা বসাতে পারবো, না হলে বসাতে পারবো না, জামা কাপড় সবই যে মেলা হয়ে গেছে।
আজকে কি সুন্দর রোদ দিয়েছে দেখো। রান্না এগিয়ে নিয়েছি আর মাছের ঝোল হয়ে গেছে, তারপরে পালক শাক হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি আমি একদম ফাইনাল লুকটা দেখাবো। আর আমার না সকালবেলা থেকে মোটামুটি একতরফা, মোটামুটি কি মানে সারাদিন যেটুকুনি সময় ভিডিও করি, যখনই আমি মোবাইলটা হাতে নেবো তখনই আমার এই যে ট্রাইপডটা লাগবে সেলফিটা খুঁজে পাই না জানো তো, এখনো খুঁজে পাচ্ছি না। এই অন্য আরেকটা নিয়েছি, সেটা একটা ট্রাইপড, সেটাকে নিয়েছি। সেলফিটা কোথায় ফিরে যাচ্ছি নিজেই জানি না। তো এই হয় এখানে তাড়াহুড়োতে, আর আমি প্রচণ্ড ভোলা, আমি কোথায় যে গিয়ে রাখি আমার কিচ্ছু মনে থাকে না। এই নিয়ে আমাকে মানে প্রচুর কথা শুনতে হয়, স্বাভাবিক, কিছু করারও নেই, না খুঁজে পেলে আর না উল্টোপাল্টা জায়গায় রাখলে দরকারি জিনিস তখন তো এরকমই হবে। ডালের মধ্যে ফোড়ন দিয়েছি আর লঙ্কাগুলো ভাজছি শুকনো লঙ্কা। আবার ডালের মধ্যে শুকনো লঙ্কা যদি একটু গোটা না পড়ে না কেমন একটা যেন লাগে ভেতরে ভেতরে, লঙ্কা খুঁজ 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 করে। আর লাস্টে ছিল মাছ ভাজা, মাছটা ভাজা হয়ে গেছে। ধরো মাছটাকে না তুলে নিই কারণ বেশি ভাজা গেলে পোড়া লেগে যাবে। এমনিতে কড়া ভাজা দিয়েছি, কড়া ভাজা না হলে এই মাছ খাওয়া যাবে না, ভালো লাগে না খেতে, বুঝেছো। পরাটোরা এগুলো ধুয়ে নিলে এদিকে রান্নাঘরের ঝামেলা আমার কমপ্লিট। তারপরে ডালটাও প্রায় ফুটে গেছে, ডালটা নামাবো, তারপরে স্নান করবো, পুজো দেবো, ব্যাস। তারপরে একটুখানি কাজবাজ করবো, তারপরে কী করবো মেকে নিয়ে আবার দৌড়াবো রাত্রেবেলা বাড়ি। ওই জন্য মেলা শেষ হয়ে গেল, মেলায় যেতে পারছি না। মেলায় তো শেষ 14 তারিখে না ক তারিখে মেলা শেষ, এখনও পর্যন্ত মেলা যেতে পারছি না। আর মেলা তো শেষ হওয়ার পথে, কবে থেকে ভাবছি যাবো 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 যাবো। মাও বলেছে যে পরিকা চলো তাহলে একদিন গিয়ে মেলা থেকে ঘুরে আসি, মায়ের সাথে যাবো। এবার আমি তো গেলে মেয়েকে, আজকেও মেয়েকে দিয়ে যেতে পারি, কিন্তু মেয়েকে নিয়ে যাবো। এবার ওরা না গেলে হয়, আমি একা একা, আমি তো একা একা যাই। এই হচ্ছে মাছের ঝোলের ফাইনাল লুক। এই হচ্ছে পালং শাক বড়ি দিয়েছি, সেই মানা কিনে বড়ি এনেছিল, পুরো একদম অরিজিনাল বড়ি, এত ভালো লাগছিল খেতে। এক প্যাকেট এনেছিল, মাকে ভাবছি বলবো আর একটু এনে রাখতে। আর এই হচ্ছে টমেটো দিয়ে টকের ডাল, পাতলা করে, পাতলা না মানে মিডিয়াম। আর এই হচ্ছে মাছ ভাজা আর পেঁয়াজ লঙ্কা ভাজা, শুকনো লঙ্কা ভাজা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আজকের রান্নাবান্না, মেনু যা বলো সব হয়ে গেছে কমপ্লিট। এটা বড় ঝামেলা, আমাদের রান্নাবান্নাটা না থাকে না তাহলে মনে হয় এই পেটটা যদি না থাকতো, না কোনো ঝামেলা অশান্তি থাকতো, না কিছু থাকতো, না কোনো প্রবলেম থাকতো, শুধু ঘুমাও, শুধু ঘুমাও আর কিছু না। আর ঘর বাড়ি তো সামলাতেই হবে, সেগুলোর কাজ তো করতেই হবে। হয়ে গেছে, লাইটটা অফ করে বেরিয়ে যাই। বাসন, এই যে এক গামলা বাসন সকালে গুছিয়েছিলাম মেজে, এখন আবার এক গামলা বাসন মাজতে হয়েছে, সব পুরো কমপ্লিট। ওভেন টোভেন সব পুরো ভালো করে মুছেছি, ফ্লোরটাও মুছে নিয়েছি, কারণ বিকেলে যেহেতু থাকবো না তো একেবারে কাজটা গুছিয়ে রেখে যাই। যখন বড় হবে তখন এই ফটোগুলো দেখবে। এই দেখো আমাদের স্কুল হয়ে গেছে জানো তো, আমি ক্লাস ওয়ানে পড়ি, তাই তো? আর তুমি কিসে পড়ো, তুমি কিসে পড়ো বলো? ও ক্লাস ওয়ানে পড়ে, আমি ব্যাগ নিয়েছি, আমি ক্লাস ওয়ানে পড়ি না। মা কিসে পড়ে, মা কিসে পড়ে তাকাও, তাকাবো না, বলতে চাইছে না। চলো আমি ওকে নিতে আসলাম, স্নান দান করে পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে খাওয়া দাওয়া সেরে দৌড়ে দৌড়ে আসলাম নিতে, কারণ অলরেডি দেরি হয়ে গেছে। মাকে বললাম তুমি যাবে, তাহলে আমি যাই আস্তে আস্তে করে নিয়ে আসি গিয়ে, তাই না? তা এখন একটু কোলে নিতে হবে, মা আসলে একটু কোলে নিতে হয়, এত বড় মেয়েকে কোলে নেওয়া যায় বলো তো, এত বড় মেয়েকে কোলে নেওয়া যায়? এখন বলছে চলো না একটা ছোটো বোনুকে দেখে আসি। এখন ছোটো বোনুকে দেখতে গেলে হবে, এখন 3টে বাজে, বাড়ি যেতে যেতে 3টের বেশি বাজে। না শোনা, কালকে যাবে তুমি, কারণ আজকে নাচের ক্লাস রয়েছে, বাড়ি গিয়ে খাওয়াতে খাওয়াতে 4টে বেজে যাবে। তারপরে আমার প্রমোশন ভিডিও আছে, সেগুলো করতে হবে, তারপরে আমাকে নাকে মুখে দৌড়াতে হবে, জামা কাপড়, জামা চেঞ্জ করবো না, এই জামা পরে চলে যাবো আর কি, মেয়েকে রেডি করাতে হবে। চলো, ওদের মধ্যে আজকে ছাদে খেতে এসছে, আমি একটু পিছু পিছু আসলাম সবার। এই যে আমার মামা একা একা ভাত খাচ্ছে, দেখো ওই দেখো, দেখেছ একা একা মাছ বেছে খাচ্ছে। আর আমাদের পেস্তা এখানে শুয়ে রয়েছে, পেস্তাকেও আজকে ছাদে খেতে দিয়েছে, তুই আজকে ছাদে চল, ও খেয়ে দে শুয়ে রয়েছে। আর আমি আমার জামা কাপড়ের এই যে পুটুলিগুলো নিয়ে আসলাম, পুটুলি বেঁধে একেবারে গুছিয়ে নিচে নিয়ে যাব, একেবারে গুছিয়ে নিচে নিয়ে যাব, বুঝছো। ভালো লাগছে মা খেতে,
আজকে শাক দিয়ে খেয়ে খাচ্ছে, বলছে শাকটা আজকে হেভি হয়েছে খেতে, টেস্টি। আচ্ছা হয়েছে, খাসা হয়েছে, আচ্ছা খাসা। আর কি বলবো, চমৎকার। আর কি দেখো, মা পিঠে বানানো অলরেডি স্টার্ট করে দিয়েছে, মানে আর অপেক্ষা করতে পারছে না। সাজের ওই সাজটা কেনা হয়নি জানো তো এখনো, তো মা দেখেছে এই কড়াইতেই নাকি হয়, আর সেইটাতেই করা স্টার্ট করেছে। এত সুন্দর হয়েছে দেখো, বলছে একটা বড় বড় করবো, বড় বড় ভাবে ভালো হয়েছে দেখতে। ফুলে গেছে, এগুলো কিন্তু কাঁচা না, একদম পুরো ফুলে গেছে। না রেখে দিলে ঠিক হয়ে যাবে। আরেকটা দিচ্ছি তোমাদের দেখাচ্ছি, ঢাকনাটা একটু ফাঁকা আছে, ওই জন্য ডবল দিচ্ছি, বুঝেছো? হাওয়া সরে গেলে তো হবে না। তিনটে করেছি, মনু একটা নিয়ে গেছে, আর আমাদের একটু চা করলাম এসে। আমি এই সবে আসলাম মেন নাচের ক্লাস থেকে। আর এই যে আমার মনু, মনু মনু দেখি দাঁত দেখা তো, সর্বনাশ। এটা দিয়ে মুড়ি মুড়ি খা না, ভালো লাগবে খেতে। তাহলে ওইভাবে কেউ খায়। এখন অনেকগুলো কাজ কমপ্লিট করলাম, কাজ বলতে সেই মেয়ের কালকে ওর পড়া আছে, তো পড়ার আন্টি যে হোমওয়ার্কগুলো দিয়েছিল সেগুলো করালাম, প্লাস পড়া রয়েছে মুখস্থ করা সেগুলো করালাম, স্কুলের হোমওয়ার্ক রয়েছে সেগুলো করালাম, অঙ্ক ইংলিশ এগুলো সব ছিল, সব বসে বসে এতক্ষণ করালাম। এখন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 11:45 মতো বাজে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে এই সমস্ত বাসনকোসন মানে রান্নাঘরের কাজ কমপ্লিট করে তারপরে বসলাম। আর বসলাম বলতে এখন সবাই শুয়ে পড়েছে, উজ্জ্বলও শুয়ে পড়েছে, আর এদিকে আমার মাম্মামও শুয়ে পড়েছে, এদিকে আমার পেস্তাও শুয়ে পড়েছে, বুঝেছ? লম্বা হয়ে টান টান হয়ে শুয়ে পড়েছে। আর আমি এখন এডিট করব, এই ভিডিওটা এডিট করব, এডিট করে কালকে সকালে পোস্ট করব। আর এখন কটা দিন সকালে ভিডিও পোস্ট করছি, তো দেখি আবার হয়তো বিকেলে পোস্ট করব, তোমাদেরকে আমি জানিয়ে দেবো যদি বিকেলে ভিডিও দিই, আর সেটা তোমাদের পরে সময় মতো ঠিক জানিয়ে দেবো যদি দিই। আর যদি এডিট করে উঠতে পারি তাহলে একদম সকাল সকালে 9:00, 10:00, 10:30 যেরকম দিই ভিডিও সেইভাবে পোস্ট করে দেবো, তোমরা তোমাদের সময় মতো একটু দেখে নিও। এই যা বলার, তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত রাখলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, বাবা, গুড নাইট। বাবা গুড নাইট বলে দাও, গুড নাইট। আর পেস্টা গুড নাইট বলছে জানো, হাই ফাই, হাই ফাই কর বাবা। ও ও, এবার আমার গায়ের মধ্যে চলবে, এবার আমার গায়ের মধ্যে।